প্রায় 1500 ফুট উঁচু পাহাড়। তার চূড়ায় বাংলাদেশের সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির, যাকে বান্দরবনের রাম জাদি বৌদ্ধ মন্দির বলা হয়। জাদিটি পর্যটকদের কাছে এখন সবচেয়ে আকর্ষণীয়। এই জাদি মন্দিরে ছোট বড় সব মিলিয়ে 100টি বৌদ্ধ মূর্তি রয়েছে। এটি নির্মাণের জন্য সময় লেগেছিল প্রায় 11 বছর। 2005 সালে জেলা শহর থেকে 3 কিলোমিটার দূরে রোয়াংছড়ি উপজেলা সড়কের হুদা বাবুর গোনা এলাকায় পাহাড়ের চূড়ায় 175 ফুট উচ্চতায় রাম জাদির নির্মাণ কাজ শুরু হয়েছিল। 2012 সালে জাদিতে স্থাপন করা হয় বৌদ্ধ মূর্তি ও ধাতু। মিয়ানমারের দক্ষ নির্মাণ প্রকৌশলীরা জাদিটি নির্মাণ করেন। সমুদ্র পৃষ্ঠ হতে প্রায় 1500 ফুট উঁচুতে গড়ে তোলা রাম জাদিটি অনেকের কাছে রামা জাদি নামে পরিচিত। জাদিকে আকর্ষণীয় করতে স্বর্ণবাব রং দেওয়া হয়েছে। এটির অভ্যন্তরে রয়েছে ছোট বড় পিতলের 10টি বৌদ্ধ মূর্তি এবং জাদির উপরের অংশে রয়েছে আরও 90টি বৌদ্ধ মূর্তি। দেশের অন্যতম বৌদ্ধ ধর্মীয় গুরু, দি ওয়ার্ল্ড বৌদ্ধ শাসন সেবক সংঘের প্রতিষ্ঠাতা উপায়াচার্য মহাথেরো রামা জাদিটি নির্মাণ করেছিলেন। মিয়ানমার, চীন, থাইল্যান্ড বৌদ্ধ মন্দিরগুলোর আদলে রামা জাদি নির্মাণ করা হয়। জাদির কাছে রয়েছে বিহার। এটি এখন দক্ষিণ এশিয়ার অন্যতম ও দেশের সর্ববৃহৎ বৌদ্ধ জাদি। জাদির উচ্চতা প্রায় 175 ফুট। দক্ষ স্থাপত্য প্রকৌশলীর হাত দিয়ে অনন্য নির্মাণশৈলী এই স্থাপনা তৈরিতে 11 বছরের বেশি সময় লেগেছে। রোয়াংছড়ি উপজেলার তারাচ্চা মৌজায় বান্দরবানের বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে নির্মিত রামা জাদি বা বৌদ্ধ মন্দির।